হেই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন রকমের রান্না করতে চলেছি, কিন্তু এই রান্নাটার মধ্যে একটা টুইস্ট আছে। টুইস্ট এটা কি, আমি যাদেরকে স্পেশালি ইউটিউবে ফলো করি, অনেকজনের মধ্যে একজনের নাম হচ্ছে ট্রেডি স্বাদ, আমি তাদেরকে ভীষণভাবে ফলো করি। তা ওদের আমি অনেক রান্নাই দেখেছি, ভালোও লেগেছে, কিন্তু কোনোদিন বানিয়ে দেখিনি। হঠাৎ আমার মাথায় এলো কাল রাত্রিবেলা কি একবার দেখি তো রান্নাগুলো করে কেমন হয়। তো কালকেই আমি যে ভিডিওটা দেখেছিলাম, লাস্ট ভিডিওটা দেখেছিলাম, সেটা হচ্ছে একটা ডিমের রান্না ক্যাপসিকাম দিয়ে। তো ভাবলাম তাহলে আজকে আমি ওই রান্নাটা করি আর তোমাদেরকে দেখাই এক্স্যাক্ট ওয়েতে রান্না করলে কীরকম টেস্ট আসছে। হ্যাঁ, এক্স্যাক্ট ওয়ে মানে হচ্ছে ওরা ঠিক যেটার পরে যেটা দিয়েছে, যা যা করেছে, আমি এক্স্যাক্টলি পুরোটা ওইভাবে ফলো করব, যাতে একটু টেস্টে হেরফের না হয়। সমস্ত ওইভাবে ফলো করে রান্না করে আমি দেখব কেমন হচ্ছে। এটাকে একটু অন্যভাবেও বলা যেতে পারে কি আমি এটা রিভিউ, রান্নাটা রিভিউ করছি, কি যে রান্নাগুলো সবাই বলছে কি হ্যাঁ এই রান্নাটা আমরা করলাম, খুব স্বাদ হয়েছে, খুব সুন্দর হয়েছে, ঠাকুমার ওয়েতে যদি আমি বলি খুব খেতে খুব আস্বাদ, যদি সেটাই হয়ে থাকে তো আমার মনে হয় রান্নাটা করলে আমারও খুব ভালো লাগবে, সবার খুব পছন্দও হবে। তাই ভাবলাম আমি একটু ওদের মতন করেই রান্না করে দেখি এক্স্যাক্টলি রান্না করলে পরে ঠিক কীরকম স্বাদ আসছে। তো আমার সঙ্গে তোমরা সবাই থাকো এবং পুরো রান্নাটা দেখো আমি কীভাবে করছি, এবং চাইলে তোমরা ওই আমি ওই ভিডিও লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটাও চেক করে দেখতে পারো কি আমি এক্স্যাক্টভাবে রান্না করেছি কি না। তারপরে তো আমি বলবই কি রান্নাটা কেমন হয়েছে। তো এখন তোমরা দেখো কি করে কি করছি। যা যা প্রসেস ছিল তার মধ্যে আমি ক্যাপসিকামটা কেটে রাখলাম ছোট ছোট টুকরো করে, ডিম আমি অলরেডি সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ আমি একটা বড় সাইজের নিলাম, আর ওটাকে আমি কুচো করে নিচ্ছি। আমি যেহেতু হাত দিয়ে করি না, আমি মেশিন দিয়ে করি, সেটাই আমি করলাম। এদিকে আমার টমেটো বাটাও হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন শুকনো খোলাতে আমি কিছু ভাজা মশলা তৈরি করব। তা আমি দুটো শুকনো লঙ্কা বেশ বড় দেখে নিলাম, তার মধ্যে আমি দিলাম ধনে। এরপরে কী দিতে হবে আমি ঠিক ভুলে গেছি, আমাকে একবার ভিডিওটা চেক করতে হবে, একবার দেখি মায়ের মনে আছে কি না। মায়ের মনে থাকলে পরে আমাকে ভিডিওটা চেক করতে হবে না, একটুখানি ভিডিওটা আমার মনে হচ্ছে চেকই করতে হবে। তা ভিডিও চেক করেছিলাম সেই সময়, চেক করে পেলাম কি আমাকে এটার মধ্যে ধনে, শুকনো লঙ্কা, সাদা জিরে, মৌরি আর গোলমরিচ দিতে হবে। আমি জিরে দিলাম, মশলাটা যদি বাটার পরে বেড়ে যায় তো আমি ওটাকে রেখে দেবো, কিন্তু কম হলে মুশকিল হবে, তাই একটু বেশি করেই বানাচ্ছি। গোলমরিচটা আমি কড়াইয়ের জন্য দেবো না, কারণ গোলমরিচটা আমরা বাড়িতে কেউ খাই না, তো গোলমরিচটা আমি আলাদা করে দেব, বা নাও দিতে পারি, কিন্তু আমার মনে হয় না গোলমরিচটাকে বাদ দিলে পরে খুব একটা বেশি রান্নার স্বাদে ডিফারেন্স আসবে বলে। এবার আমি সমস্ত কিছু দিয়ে, মানে কড়াইয়ে সমস্ত কিছু মশলা দিয়ে, আমি গোটা মশলাগুলো যেহেতু এগুলোকে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করব। এখন মুড়িটা বাকি ছিল, ওই মুড়িটুকু আমি দিয়ে দিলাম। এবার পুরো ব্যাপারটাকে আমি সুন্দর করে ভেজে নেব। যারা আমরা এরকম মশলা ভাজতে অভ্যস্ত নাই তাদের জন্য কিন্তু একটু প্রবলেম হবে, আঁচটা ঠিক বোঝা যায় না।
যাই হোক আমার ভাজা হয়ে গেছে এবং ওই যে মশলাটা ওটা শিলে বাটা হচ্ছে ওটা মিক্সিতে আর করিনি এখন আমি ডিমগুলো যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি চারটে জায়গাতে একটু করে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায় ডিমের গোলমরিচটাকে আমি শুধু গুঁড়ো দেব আলাদা করে এরপরে আমি ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে ডিমটাকে ভেজে নেবো আর সাইডে আমি ক্যাপসিকামটাকেও কিন্তু হালকা নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো অলরেডি আমি ক্যাপসিকাম বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর এখন আমি ডিমটা ভাজছি ক্যাপসিকামটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এদিকে ডিমটাও আমি বেশ সুন্দর করে লাল করে ভাজবো ততক্ষণ এগুলো কমপ্লিটলি ভাজা হোক ততক্ষণ তোমরা আমার সঙ্গেই থাকো আর তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন আরেকবার দিয়ে দিই আমার এই চ্যানেলে আমার ডেইলি ব্লগস আছে কিছু রান্না আছে লাইফস্টাইল রিলেটেড সমস্ত কিছু আছে আর সাথে সাথে আমি এটা আমার ফার্স্ট ভিডিও কি যাদের আমরা রান্না দেখি যাদের রান্না দেখে আমরা বাড়িতে রান্না করি জানি না কতজনের রান্না তোমরা কতজন ট্রাই করেছো কিন্তু এক্স্যাক্টলি কি সেই খুব সুন্দর টেস্টটাই কি পাওয়া যায় সেইটাই আমার জিজ্ঞাসা যার জন্য আমি এই ভিডিওটা করছি যাদের রিয়েল টাইম আমি এই জন্য রিয়েল টাইম রেখেছি ভিডিওটা পুরো রিয়েল টাইম রেখেছি যাতে মানে আমি এডিট করে একটু ফাস্ট একটু স্লো করতেই পারতাম ওটা আমি না করে আর অনেকটা আমি রিয়েল টাইম রেখেছি এবং পুরো রেসিপিটা ট্রেডি স্বাদের আমি পুরোটা কপি করে আমি বানাচ্ছি আর আমি দেখতে চাই পুরো কপি করলে পরে টেস্টটা কেমন আসছে ওনারা যেরকম বলছে খুব সুন্দর সেরকমই কি সুন্দর হবে না একটু ডিফারেন্ট হবে তো আমার সাথে তোমাদের সঙ্গে থাকো আমার সঙ্গে এই যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হচ্ছে আমার সঙ্গে থাকো পুরোটা দেখো স্কিপ না করে তোমরা বুঝতে পারবে রান্নাটা এক্স্যাক্টলি কীরকম হলো ভালো হলো না খারাপ হলো না মোটামুটি হলো কীরকম আমার এদিকে যেটা শুকনো খোলায় ভাজা মশলাটা ছিল সেটা ভাজা এবং বাটা দুটোই হয়ে গেল তারপরে আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে তারপরে আমি দিলাম সর্ষের তেল তার মধ্যে তেজপাতা তার মধ্যে সাদা জিরে আর এলাচ লবঙ্গ আর দারচিনি এই সমস্ত দিয়ে তেলটাকে তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিলাম তারপরে আমি দিলাম পেঁয়াজ এই যে পেঁয়াজটা এই পেঁয়াজটা লাইট ব্রাউন হওয়া অবধি ওয়েট করব তারপরে আমি দেব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আর ওই টমেটোর পেস্টটা এই সমস্ত কিছু দিয়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব তারপরে আমি ডিমটা ছাড়বো তার এক মিনিট দু মিনিট পরে আমি ছাড়বো ক্যাপসিকাম তারপরে শেষে আমি ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেবো তো যেমন তোমাদেরকে বললাম এই পেঁয়াজটা লাইট ব্রাউন হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে আমি দেবো কাঁচা লঙ্কা তারপরে আদা রসুন পেস্টটা তারপরে টমেটোটা
এখানে এখানে ঠাকুমা ভিডিওতে বলছে কি বেশি করে টমেটো দেওয়া হয়েছে তাই জন্য চিনি দিচ্ছে। আমি কিন্তু চিনি দেব না, কারণ আমি টমেটোর মাত্রাটা অতটা বেশি দিইনি, আর চিনি রান্নাতে আমরা খুব একটা বেশি পছন্দ করি না। এই রান্নাটা করতে করতে আমার অনেকবার, স্পেশালি যখন আমি এটাকে কষাচ্ছিলাম, তখন আমার খুব হাঁচি পাচ্ছিল। আমার কোনোভাবে লঙ্কার একটু, যেটা হয় না শুকনো লঙ্কা, সেই ভাঙলে পরে ভেতরে একটা ধুঁয়োর মতন বেরোয়, ওইটার জন্য নাকে ঢুকে যাওয়াতে আমার একটু সর্দি সর্দি আর কন্টিনিউয়াস হাঁচি হচ্ছিলো। মানে এটা অ্যালার্জি না অন্য কোনো জিনিস আমি জানি না, কিন্তু আমার হাঁচিটা কন্টিনিউয়াসলি হচ্ছিলো। সেটা মেবি আপনাদেরকে একটু ইরিটেটিং লাগবে, তার জন্য ক্ষমা করবেন, কিন্তু এটা আমার সর্দি না। আর হাঁচার সময় আমি যথেষ্ট কেয়ারফুল ছিলাম যাতে রান্নার উপর এসে না পড়ে, তাই পার্ডন মাই হাঁচি, কিছু করার নেই, এটা অটোমেটিক্যালি আসছে। কষানো হয়ে গেছে, এবার আমি দেবো জল। জলটা দেওয়ার পরে একটা ফুট আসবে, তারপরে আমি ডিমটা ছাড়ব। আমি রান্নাটা করার সময় চেষ্টা করেছি তোমাদের সবাইকে রিয়েল টাইম রান্নার এক্সপিরিয়েন্সটা দেবো, তার জন্য আমি যতটা পেরেছি এটাকে ফরওয়ার্ড ফাস্ট ফরওয়ার্ড স্লো না করেই এই পুরো রান্নার রেসিপিটা আমি দিচ্ছি, যার জন্য হয়তো ভিডিওটা একটু লম্বাও লাগবে, কিন্তু আমি রিয়েল টাইম ফিলিং দেওয়ার জন্যই এটা আমি করেছি। আচ্ছা, এই রান্নাটা তো অলমোস্ট হয়ে গেছে, এরপরে আমি জাস্ট ওই ভাজা মশলাটা দেবো এবং নামিয়ে দেবো। যেমন কি আমি এখন ভাজা মশলাটা দিচ্ছি, এরপরে আমি নামিয়ে দিচ্ছি। এই রান্নাটা খাওয়ার পরে আমার বাড়ির ফিডব্যাক বলি, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রবলেম একটাই, যেহেতু এতে ক্যাপসিকাম আছে, যার জন্য খাবারটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে, মানে ডিম রান্নাটা একটু মিষ্টি হয়ে গেছে। যারা এই মিষ্টি রান্না পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এটা একটু প্রবলেম। আদারওয়াইজ ডিমের প্রিপারেশনটা খুব ভালো, আর যেহেতু কোনো রকম অন্যরকম মশলা নেই, অন্যরকম বলতে সেই অনেক গাঢ় ধরনের মশলা হয় সেই সমস্ত মশলা নেই, তার জন্য গ্যাস হওয়ার, অ্যাসিডিটি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। তাই এই ডিশটা হাইলি রেকমেন্ডেড, সবাইকে বলবো বাড়িতে করতে পারো, যদি স্পেশালি শরীর খারাপ থেকে থাকে অথচ মুখটা ছাড়ানো দরকার। দেন এটা একদম পারফেক্ট রান্না, প্লেন রান্না কিন্তু সুস্বাদু, একটু মিষ্টির দিকে রান্না, এটাই আমার ফিডব্যাক।